আসসালামু আলাইকুম, হাউ টু ডিলিট পেজা অ্যাকাউন্ট, কিভাবে আপনারা কিভাবে অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। সহজ পদ্ধতি, একবারে সহজে আপনি দেখতে পারেন আমার আমার এই ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট হলো www.sahababibi.com। কেন আসলে বিস্তারিত সবকিছু দেখতে পারবেন। আপনারা যদি কোনো কারণে ডিলিট করতে চান, আমার তো ডুপ্লিকেট অ্যাকাউন্ট, সেই জন্য আমি ডিলিট করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটি। সেই জন্য আমি আমার অ্যাকাউন্টটি আপনাদেরকে, যদি ডুপ্লিকেট অ্যাকাউন্ট করে থাকেন সেই জন্য আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ডিলিট করতে পারেন। আপনি সর্বপ্রথমেই যেতে হবে পেজা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। নাও ক্লিক করতে হবে। এখন পেজা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখন আপনি ফলো করেন, এখানে আপনার নাম দেখাবে, যেমন আমার নাম জন্টু খান, সেই আইকনে ক্লিক করতে হবে। হোম পেজের উপরে আইকন একটা আছে, সে জায়গায় ক্লিক করতে হবে। আমার ওয়েবসাইটে বিস্তারিত লেখা আছে, সে জায়গা থেকে আপনি দেখতে পারেন কি করে কিভাবে ডিলিট করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, দেখতে পারবেন সব সময়। আমি পেজ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আছি। এখন আপনি একবারে নিচের দিকে যান, এখন দেখুন এখানে ক্লোজ দ্য অ্যাকাউন্ট, ক্লোজ দ্য অ্যাকাউন্ট ক্লিক করবেন। ক্লোজ দ্য অ্যাকাউন্ট ক্লিক করার পরে আপনি যে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনি কি একইবারে মুছে ফেলতে চান, তাহলে আপনার ট্রানজাকশন যে পিন আইডি দিয়ে দিয়েছিলেন সেই পিনটা এই জায়গায় দিতে হবে। যেমন আমার পিন আইডি দিলাম, দেওয়ার পরে কনফার্ম করলাম। এখন আপনাকে বলবে আপনি কি কারণে বন্ধ ডিলিট করতে চাচ্ছেন। যেমন আমার একাউন্টে একটু ডুপ্লিকেট, সেজন্য আমি ডুপ্লিকেটে ক্লিক করব। আমার নামটা ম্যাচিং হয়েছিল না, কারণ এই জন্য আমার অ্যাকাউন্ট ডুপ্লিকেট। এখানে আপনি কনফার্ম মেসেজ দিতে পারেন, না না করতে পারেন, আমি করব না, কিছু লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি। এখন আপনাকে দেখাবো, হ্যাঁ আপনি কনফার্ম, হ্যাঁ আপনি কনফার্ম, আপনি এখানে ক্লিক করতে হবে। আবার আপনি আবার কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন, এই জায়গায় ক্লিক করলে আগে কাস্টমার কেয়ারে নিতে হবে। হ্যাঁ আমার অ্যাকাউন্ট এখন পেজা অ্যাকাউন্টের লগ ইন বক্সে নিয়ে যান। তুমি